আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনার যে আমার স্ক্রিনে এখানে মনিটাইজেশন নট ভেট অ্যাভেলেবেল এবং তার নিচে তিনটি অপশন দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার ফেসবুক আইডিতে শো করতেছে। দেন আমি কিন্তু 5K ফলোয়ার্স কমপ্লিট করি নাই এখন পর্যন্ত, তারপরও কিন্তু স্ট্রিম অ্যাডস এবং আপনারা এখানে সাইটে দেখেন এনেবেল চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। সো ফেসবুক টিম কিন্তু আমাকে 5K ফলোয়ার্স কমপ্লিট না করেও আমার আইডিতে এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাডসের সাইটে আই বাটন এবং এনেবল বাটনটি আমাকে দিয়েছে। দেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু এখানে অন করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার আইডিতে কত ফলোয়ার রয়েছে। সো আমি যদি এখন এখানে ক্লিক করি, সো আপনারা এখানে দেখেন আমার আইডিতে মাত্র 703 ফলোয়ার শো করতেছে। দেন এখানে আপনারা আরও দেখতে পারবেন 60K মিনিট ভিউজ কিন্তু জিরো এবং 5টি অ্যাক্টিভ ভিডিও জিরো। সো এটা আমার নতুন অ্যাকাউন্ট। দেন এখন মূল কথা হচ্ছে আমার আইডিতে তো 5K ফলোয়ার্স নেই এবং 60,000 মিনিট ভিউজ নেই এবং 5টা অ্যাক্টিভ ভিডিও নেই, তাও কেন ফেসবুক টিম আমাকে ইনস্ট্রিম অ্যাডসই দিল, তাও আবার এনেবেল? এবং কেন আমি এখান থেকে চেক করতে পারতেছি যে আমি কতটুকু আমার ফেসবুকের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারছি? সো আপনারা অনেকেই আছেন যে আপনাদের আইডিতে 5,000 ফলোয়ার্স কমপ্লিট সত্ত্বেও, এবং আপনারা অনেকেই আছেন 60,000 মিনিট ভিউজ পূরণ করার ক্ষেত্রেও আপনাদের আইডিতে, এখানে দেখেন আমি একটু ব্যাক করি, এই যে এখানে ইনস্ট্রিম অ্যাডস তার সাইটে এনেবেল বাটনটা শো করতেছে না। তো ভিউয়ার্স, এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত, কেন ফেসবুক টিম আমার আইডিতে এটা দিচ্ছে না? সো আপনারা একটু ভাবুন, আমার আইডিতে 5,000 ফলোয়ার্স নেই, তাও কেন ফেসবুক টিম আমাকে দিল? সো এটা কোনো আপনারা আবেদন বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু পাবেন না। সো এটা কিন্তু ফেসবুকের ব্যক্তিগত ব্যাপার। ফেসবুক যখনই আপনার আইডিতে মনে করবে যে আপনাকে ইনস্ট্রিম অ্যাডসটি এনেবেল দেওয়া সম্ভব হবে, তখনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো অনেকেই আছে আপনাদেরকে দেখাবে যে আপনারা আবেদন করতে বলবে, এটা করতে বলবে, ওটা করতে বলবে, সাইটে যাইতে বলবে, সো ওগুলো ভুয়া। দেন আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে যে ফেসবুক টিম কখন আপনার আইডির জন্য এই যে এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাডসটা এনেবেল করে দিবে। তো সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে এবং দেখতে হবে মাঝে মাঝে আপনারা এখানে এসে, আমি আপনাদেরকে একটু ব্যাক করে দেখাই, আপনারা এখানে আসে যে এখানে দেখেন মনিটাইজেশন অপশন, ফেসবুক আইডিতে আসে প্রফেশনাল ড্যাশবোর্ড মনিটাইজেশন অপশন, এখানে ক্লিক করবেন। সো মাঝে মাঝে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অবশ্যই আপনারা এই তিনটা অপশন পেয়ে গেছেন, এবং তার সাইটটা দেখবেন যে ইনস্ট্রিম অ্যাডসের এনেবেল আইকনটি আছে কি নাই। দেন আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা কিন্তু প্রায় প্রায় আপডেট নিচ্ছে ফেসবুক, এটাও কিন্তু আপনারা আপডেট দিয়ে রাখবেন। সো যখনই আপডেট দিবেন তখনই কিন্তু ফেসবুকের আপডেটগুলো আপনারা উপভোগ করতে পারবেন। সো আমি আবার যদি এখানে একটু ক্লিক করি, এখানে আপনারা ভালোভাবেই দেখেন যে আমার কিন্তু 5,000 ফলোয়ার্স নেই, মাত্র 703 ফলোয়ার, তাও কিন্তু আমাকে ফেসবুক টিম দিয়েছে। সো এখন ফেসবুকেই জানে যে কেন আমাকে ইনস্ট্রিম এনেবেল আইকনটি দিল, তারাই ভালো জানে, এবং আমার আইডিতে কী আছে তারাও সেটাও ভালো জানে, এবং হয়তো আমার আইডিতে দেওয়ার জন্য প্রয়োজন ছিল তারা সেই জন্য দিয়েছেন। সো আপনাদের আইডিতেও কিন্তু দেবে, এটা কিন্তু সবাই পাবেন, কেউ বাদ পড়বেন না, কারো একটু আগে দেবে, কারো একটু পরে দেবে। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাইতে পারছি। সো এটা নিয়ে আপনাদেরকে চিন্তিত থাকতে হবে না, ইনস্ট্রিম অ্যাড একদিন হলেও আপনারা পেয়ে যাবেন। সো অপেক্ষায় থাকুন, দেখুন, আপনারা মাঝে মাঝে চেক করবেন এবং আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে আপডেট করবেন, ইনশাআল্লাহ আপনারাও কিন্তু ইনস্ট্রিম অ্যাডসটা পেয়ে যাবেন। এবং ইনস্ট্রিম অ্যাডসের এনেবলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনারা আপনাদের ফেসবুকের ক্রাইটেরিয়ার মনিটাইজেশন কতটুকু পূর্ণ করতে পারছেন। সো ইনস্ট্রিম অ্যাডস এনেবল আইকনটি পেলে আপনাদের অনেকটাই উপকার হবে। মাঝে মাঝে আপনারা এখানে এসে আর দেখতে পারবেন যে আপনি কত ফলোয়ার্স কমপ্লিট করতে পারলেন, মিনিট ভিউজ কত কমপ্লিট করতে পারলেন, আর 5টা অ্যাক্টিভ ভিডিও বলতে আপনি যখনই 5টির উপরে ভিডিও আপলোড করবেন ফেসবুকে, সেটাকেই বলে 5টা অ্যাক্টিভ ভিডিও। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো অপেক্ষায় থাকুন, দেখবেন ফেসবুক টিম আপনাকেও কিন্তু এই যে ইনস্ট্রিম অ্যাডসের সাইটে যে এনেবেল আইকনটা, এটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। সো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।